ফরিদপুরের চরভদ সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন নির্মাণ শ্রমিকদের মাঝে করোনাকালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে সমিতির কার্যালয়ে উপজেলার ১২৫ জন নির্মাণ শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে জি আর চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত করোনাকালীন মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক টিটু, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজাদ খান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল জামান ও মোহাম্মদ মুরাদ হোসেন মোল্লা, ইউপি সদস্য বারেক মণ্ডল, মোহাম্মদ বোরহান মোল্লা ও মোহাম্মদ এখলাস সহ আরো অনেকে।